প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ড্রয়িং ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা আম এঁকেছিলাম। তোমরা আম ম্যাক্সিমাম সবাই হোমওয়ার্ক পেটেছো, পাঠিয়েছো, এবং এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা যেটি করব, একটি কলা আঁকবো। কলা আমরা একটিও আঁকতে পারি, দুটিও আঁকতে পারি, তবে আমরা যেহেতু কলা জোড়া কলা বলে নাই, সেহেতু আমরা একটি মাত্র কলা আজকে শিখব। আমরা কলা আঁকতে তিনটা ধাপ অবলম্বন করব। প্রথম ধাপ, আমরা পেন্সিল দিয়ে সমান্তরালে দুইটা বাঁকা বাঁকা দাগ দেব। দেখো, তোমরা সমান্তরে আমি দুইটি বাঁকা বাঁকা দাগ দিয়েছি। এই বাঁকা বাঁকা দাগ থেকে আমরা এইভাবে মিশিয়ে দেব দুই পাশে। দেখো, আমি সুন্দর করে এই সমান্তর দাগটা রেখে দুই পাশে কিছুটা গোল করে আমি মিশিয়ে দিয়েছি। তৃতীয় ধাপে আমি এই মিশিয়ে লাইন থেকে এখানে আমি বোটাকে দিলাম এবং নিচে কলার এই অংশটি রেখে দিলাম, এবং পরবর্তী সময় আমরা এখানে একটু বাঁকা দাগ দিয়ে দিলাম, কারণ কলার এই দাগটা অনেক সময় থাকে। তাহলে আমরা কয়টা ধাপ অবলম্বন করলাম? প্রথম ধাপ, আমরা দুইটা সমান্তরাল বাঁকা লাইন টানলাম, লাইন দুটাকে আমরা এভাবে জোড়া দিয়ে দেব দ্বিতীয় ধাপে, নিচে এবং উপর দুই দিকেই। তৃতীয় ধাপে আমরা এই কলার এই বোটা আঁকবো এবং নিচের এই অংশটি এঁকে ফেলবো। তাহলে কলা আঁকা খুবই সহজ, তোমরা অনুশীলন করতে থাকো, এবং আমি আবার তোমাদের হাতে কলমে এটির রং দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দুটো সমতল পেন্সিল দিয়ে দাগ দিলাম। লাইন যদি একবার ভালো না হয়, দুই তিনবার ব্যবহার করা যাবে। দ্বিতীয় ধাপে আমরা এটাকে জোরে লাগিয়ে দিলাম এবং নিচেরটাও জোরে লাগালাম। তাহলে আমি দুই দিকেই আমরা জোরে লাগিয়ে দিলাম। এরপর আমি কলার এখান থেকে বোটা আঁকলাম, এবং এটা আঁকার পর কলার বোটা আঁকার পর নিচে এই অংশটা আমরা এগিয়ে ফেললাম। তোমাদের হয়তো ড্রয়িং এটা বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমি অনেকগুলো লাইন দিয়েছি। আমি এবার আউটলাইন করে এটা ক্লিয়ারলি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। আউটলাইন করার সময় আমরা উপর থেকে আউটলাইন করব, এবং অপ্রয়োজনীয় দাগগুলো আমরা দেব না। আমাদের হয়ে গেল। এরপর আমরা এখান থেকে শুধু একটি লাইনটা দেবো। তোমাদের যদি ড্রয়িং বুঝতে, এই ভিডিও ক্লাসে যদি তোমাদের ড্রয়িং বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা আমাকে মেসেজ বক্সে কমেন্ট করতে পারো, এবং তোমাদেরকে আরও কীভাবে সুন্দর করে বোঝালে তোমাদের বুঝতে সহজ হয় সেই জিনিসটি আমি জানতে পারবো, এবং চেষ্টা করবো তোমাদের জন্য আরও সুন্দর করে ভিডিও তৈরি করতে। আমরা আউটলাইন দেওয়ার পর আগেই বলেছিলাম, গত ক্লাসে বলেছি, আউটলাইন দেওয়ার পর আমরা এক মিনিট ওয়েট করব। ওয়েট করার পর যখন সাইন পেনের কালিটা ভালোভাবে শুকিয়ে যাবে, তখন আমরা এটা রাবার দিয়ে এবং অবশ্যই পরিষ্কার রাবার দিয়ে এটা মুছে ফেলব। আউটলাইন করার সময় আমরা এক হাত দিয়ে খাতাটা ভালোভাবে ধরে রাখবো, যাতে খাতাটা না সরে যায়। আর ময়লাগুলো হাত দিয়ে অথবা ফু দিয়ে পরিষ্কার ফেলবো। কলা খুব বেশি রঙের প্রয়োজন পড়ে না, তারপরে আমরা যদি রং ব্যবহার করতে চাই একটু টিয়া রং ব্যবহার করতে পারি, এবং নিচের বোটার অংশ ওই জায়গাটা আমরা কালো রং দেবো। কালো রংটা সব পরে ব্যবহার করতে হয়, এবং আমরা গাঢ় হলুদ ব্যবহার করব। কলায় সবসময় গাঢ় হলুদ ব্যবহার করতে হয়, কারণ কালার বাস্তবে রংটি রং থাকে। আমরা কলা রং করার আগে প্রথম আমরা একটু টিয়া রংটা দিয়ে নিই। টিয়া রংটা আমাদেরকে অবশ্যই হালকা করে দিতে হবে,
খুব বেশি যেন গাঢ় না হয়, এবং পরবর্তী সময় আমরা এটা হলুদ রংটা আমরা ভরাট করে দেব। আমি হলুদ রঙটা কিন্তু ভরাট করে দিচ্ছি যাতে এটা সুন্দর করে ভরাট হয় এবং দেখতে সুন্দর লাগে। নিচেও আমরা হালকা একটু হলুদ দিতে পারি। দেখো টিয়া রঙটা আগে থেকে দিয়াতে হলুদ রঙটা যখন এরপর দিয়ে আমি দিয়েছি, এই হলুদ রঙটার সাথে মিশে টিয়া রঙটা একটি শেড তৈরি হয়ে গিয়েছে, এবং আমরা দেখবো যে রং কোথাও যেন গ্যাপ না থাকে বা ফাঁকা না থাকে, সেই পরবর্তী সময় আমরা আস্তে আস্তে করে এটা সুন্দর করে রং করে দেবো। এখন তাহলে আমাদের কলা আঁকা প্রায় শেষ, শুধু নিচের এই অংশটিতে আমরা কালো রং দিয়ে দেবো। আমরা এখানে গাঢ় কালো দিয়ে দেবো, কালো ছাড়া অন্য কোনো রং ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে আমাদের কলা আঁকা হয়ে গেল। কলা রং তাহলে আমাদের প্রথমত যেটা দিলাম, আমি প্রথমে টিয়া রং ব্যবহার করলাম, তারপর হলুদ রং ব্যবহার করলাম, এবং তারপর কালো রং ব্যবহার করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছ, তোমরা প্রথমে প্র্যাকটিস করো, তারপরে ড্রয়িংটা সুন্দর হলে আউটলাইন করে রং করো। আমি আবারও তোমাদের কলার তিনটে ধাপ দেখিয়ে দিচ্ছি। প্রথম ধাপ, এভাবে দুইটা বৃত্ত আঁকতে হবে, তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথম ধাপে এভাবে দুটো বাঁকা করে দুটো সমান্তরালভাবে বৃত্ত আঁকতে হবে, এই পাশ এবং এই পাশ সমান থাকবে। দ্বিতীয় ধাপে আমরা এই দুইটা পাশ যোগ করে দেব সুন্দর করে। তৃতীয় ধাপে আমরা কলার বুটো আঁকবো এবং নিচের অংশটি এঁকে এখানে দাগটা দিয়ে দেবো। এই দাগটা একদম এইখান থেকে এই পর্যন্ত দেওয়ার প্রয়োজন নাই, দিলে ভালো লাগবে না দেখতে, সেহেতু আমি এখানে এবং শেষের দিকে গ্যাপ রেখেছি। এবং এটা আঁকা হলে এক আউটলাইন করে ফেলতে হবে সুন্দর করে। আউটলাইন করার পরে এক মিনিট পরে আমরা রাবার দিয়ে মুছে ফেলব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি আমাদের কলা আঁকা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং যদি কোনো সমস্যা থাকে ভিডিও বুঝতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে আমাকে লিখতে পারো।